টেনশনে আছি বাকি নেটারে খবর দিলাম ও আইতে আছে আমার এই দুঃখের কথা কারে কম আমার বাগিনে ছাড়া আর তো আমার বলার এখন লোক নাই কেউ তো আমার দুঃখ বুঝে না বাগিনেটা মোটামুটি মাঝে মাঝে আসে আমার দুঃখের কথা শুনে কারে বলবো মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাগিনে আইছো হঠাৎ করে ডাকলেন কে কোন না ডাকি কারে ডাকুম কো আমার কে আছে বল আপনে লতুই ফরে লতুই আর বাগিনা তো কোন সব ফরে না আপনে তা এখন ঘটনা হইলো জিনিসটা তোর বুঝে খুবই হ্যাঁ এটা বয়সের সময় মানুষের ভাব থেকে দূরে থাকতে হয় মনে কর ছোটকাল থেকে ভাব করতেছি করতেছি পাপের পাহাড় হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তো ক্ষমা চাইতে হইলে আমাকে জায়গা মতো যাইতে হবে কোথায় মক্কা মদিনা হজ করতে হজে ওখানে যাই আল্লাহর কাছে কানতে হবে ক্ষমা চাইতে হবে আশস্কা আমি তো ঘুষখোর সুদখোর যাই বলস মেন কত হইলো আমি যে নিয়ত করে আলাইছি হজ করতে যাব এখন আমার এই টাকা দিয়া হজ করা কি হবে চিন্তা আমার মনে হইতে পারে তো এটা একটু হালকা করতে হইব হ্যাঁ হালকা করতে হইব হালকা হইলো পরে এখন আমার কত হইলো আমি এই টাকা দিয়ে হজে যাব তুই সোজা কথা আল্লাহ গুনাহ মাফ করেন না তুই মানুষে দাওয়াত দিতে হইবে কেন বুঝছি তো হালকা করার জন্য মনে করো যে মানুষ একটু খাওয়াইবা হ্যাঁ মানুষে খাওয়ায়া হজে যাইবা হ্যাঁ 20-50 জন করে ভালো লোকেরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরকম কটা লোকেরা দাওয়াত দিবি এটা মহিলা পুরুষের কোনো সমস্যা নাই আইসা তোর মামার বাড়িতে খাবে একটু দোয়া করবে আমি হজে যাব বাড়ি বাড়ি গিয়া গো বাড়ি মামা কি যে কও বাড়ি বাড়ি মসজিদে মাইক আছে না মসজিদে মাইক অ্যানাউন্স করে দাও আমার মামার বাসায় খাওয়া দাওয়া হবে মামা হজ করতে যাবে এই ওসিলায় আপনারা সব আন্দবে আমন্ত্রিত ভাই সব সম্মানিত এলাকাবাসী আগামী তারিখ এই সেই বললি তো হয় বলা বলা কতি পা কিন্তু কি মাথা খারাপ এবারে মসজিদে করতে গেলে তো সব জানাজানি হইবে যে সুদখোর হজ যাচ্ছে এই গোসখোর হজ যাচ্ছে সবাই জেনে যাবে তুই কিছু লোকের কাছে যাই কানে 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 দাওয়াত দি চলি যাবে আমি গেলে মানুষ কি কয় না কয় আমার দ্বারা এটা সম্ভব হইব না মামা ভাগিনা তুই ছাড়া হবে না বুঝুস না কেন তুই একটু মানুষের যায় ভালো করে দাওয়াত দিবি যে আমার মামা হজে যাচ্ছে আমি সৎকর কুসকর এটা তো তুই জানোস আমি জানি মানুষে তো অনেকে জানে না এটা জানা জানি দরকার নাই বুঝছো আল্লাহ মাফ করে না আমি একটু মক্কা মদিনা যাব যারে ভাগিনা না করিস কারণ আপনাকে এলাকার মানুষ সহ্য করতে পারে না দাওয়াত দিব উল্টা আমার মারতে আইব আমার দ্বারা এটা সম্ভব কার বাপের সম্মান তোরে মারবে তুই আমার ভাগিনা না আমরা ভাগিনা দিয়ে গেলে তো আমরা মারতে যাই বন্ধুর ভাগিনা হয়ে রিক্সা চালকের ভাগিনা হইলেও তো আমরা সম্মান করতে কই যে ঘুষখোরের ভাগিনা যায় কই যে ঘুষখোরের তুই তোর মুখ বন্ধ করতে হইব আমার মুখ বন্ধ করে দিল মানে এলো এলো তোর মুখ বন্ধ করে দিলাম যা অনেক টাকা থ্যাংক ইউ যাই মানুষের দাওয়াত দে হ্যাঁ দাওয়াত দিয়ে ফ্যামিলি সহ দাওয়াত দিব সবাই মিলে যেন আসে হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা তাগো ঠিক আছে সব কাজে ঘুষ লাগে বাকি না ঘুষ লেগে গেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাদের বাড়িতে যাইতেছিলাম এই সরো সরো ঘুষখোরের বাগিনা এই ঘুষখোরের বাগিনা তুমি আমার বাড়িতে যাবে কেন হ্যাঁ আমার বাড়িতে কোনো ঘুষ টুস খাইতে পারবে না যাও যাও সরো মামা সরো এই ঘুষখোরের জন্য না তো তাহলে দূর কি কোন আপনি ঘুষখোরের ঘুষ খাওয়ার জন্য আমরা এখানে যাইতেছি আর কি জন্য যাইতেছো রাস্তাই বলো বাসায় যাওয়ার দরকার নাই রাস্তায় দেখা হইছে রাস্তাই বলো এই জন্য ওই আমার মামা আছে না হ্যাঁ তোমার মামা কি অন্য জায়গা থেকে আরো বেশি ঘুষ খাইতেছে না মামা এত কেন হইছে ওই ওয়াও এই ফাজলামি করো না উল্টা পাল্টা কথা কও সারা জন্ম সুদ খাইয়া আর ঘুষ খাইয়া
হ্যাঁ, আর এখানে দাওয়াত দেয়া একটু মিলাদ শরীফ পরে একটু দোয়া খারেজ কইরে হজে গেলে হয় না, বুঝো নাই? আপনি যাইবেন না? না যাব না মামা, লোকটা হজে যাইব, হজ তো সব মৌকুফ হয়ে যাবে, এমন তো সমস্যা নাই। আরে সমস্যা আছে নি না আছে, ওই যে কুত্তার লেজ ছিল না, কুত্তার লেজে যে বেঁকা হয়ে থাকে, হ্যাঁ ওই হ্যাঁ, গিয়ে যদি ডলো না কুত্তার লেজ কোনোদিনই বেঁকা হইব না। তোমরা তো সুৎখুরের বাইক না, এই নজ্জা করে না এই কথা মানুষের সামনে দাওয়াত দিতে, হ্যাঁ নজ্জা থাকা দরকার, হ্যাঁ দাওয়াত দিতে। না খাইলেন তো কে এসে আমার খরচের টাকা আমি তো পাইছি। তোর মামা হচ্ছে গোসকুর, তোদের বাড়িতে যাওয়া যাবে না, তোর মামার বাড়িতে যাওয়া যাবে না, তোদের বাড়িতে যাওয়া যাবে না। বড় বড় বিল্ডিং ভেঙেছে, বড় বড় হাঁস মুরগি, বড় বড় পালে, তোর মামা হচ্ছে গোসকুর, যাওয়া যাবে না। কি কয় বেটা, যাওয়াই যাবো না। আরে তুই দুগা খেয়ে খালি দোয়া করে আয়। না না, তোর মা তোর মামা কই যাইতেছে, অসা যাইবো, অসা হইবো না, এ গোস করো অই না ফালতু। তুই তো আরো বড় ফালতু, তোর মামার মতো ফালতু হইছিস বেটা। আমি গেলাম বাজারে। করিম ভাই, করিম ভাই, কেউ না গেলে একটা লোক যাইবো। করিম ভাই, হ্যাঁ আরে ভাই যাও। দুপুরে এর বাসায় গিয়ে খাইবা, ঘুষ খায় আপনার মামা, ওর দাওয়াতে যাবো না। ঘুষ খাইতে কি হয়েছে, ঘুষ কেউ খায় না, আরো মানুষ কত ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে, এই ইয়ে খাইতেছে, সে খাইতেছে, খাও খাইতেছে, আর আমার মামা একটু ঘুষ খায়, এটা হলো প্রবলেম? না ভাই যামু না। কে কিছে যামু না, কইছি তো ভাই। এতক্ষণ ধরে কথা কও। আমি আসসালামু আলাইকুম। ও ভাই ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ দাওয়াত দিতে আইছি। দাওয়াত কিসের দাওয়াত? আমার মামা হজে যাইবো তো, আর একটা দাওয়াত দিছি দুপুরে। আপনার মামা? হ্যাঁ। এ তো ঘুষখোর। ও আমার মামা আপনাকে ঝাল দিছে। ঝাল মোটকা বউ পাইছে, কেমনে পাইলো হালাই, এটা তো আগে দিন নাই। ভাবি খাবো কি আর কাম, শুনেন অনেকদিন ধরে দাওয়াত টাওয়াত খাই না, বুঝছেন, চিকন আলীতে দাওয়াত দিয়ে গেলো, হ্যাঁ চলেন আমরা যা খাই। ওই ওই ঘুষখোরের বাইক নাই, দাওয়াত দিয়ে গেছে, এই ঘুষখোরের বাইকতে তো আমি দাওয়াত খেবেন নি গে। সবার বাড়িতে দাওয়াত খাইতে যাইতে হয় না, বুঝতে পারছ? আরো আমাগো সবারে দাওয়াত দিয়ে মনে করার যে দেখাইব, দেখো আমি সবারে দাওয়াত টাওয়াত দিয়ে দোয়া খারাজ করে এই যে অজে মেলতাছি, অজে যাইতাছি, অজে কিসের জন্য আসছেন? কিসের জন্য না, আপনারে দাওয়াত দিতে আসছি। আমাকে দাওয়াত দিতে আসছেন?
কালকে দুপুরে আমার মামা আছে না, মামার বাসায় দাওয়াত, খাওয়ার দাওয়াত। খাওয়ার দাওয়াত বুঝলাম, কিন্তু কিসের অনারে দাওয়াত? আমার মামা ওই হজে যাইব তো, তাই সবাই একটু খাওয়াইব। ও আচ্ছা ঠিক আছে, যা মনে আপনার ভাই আসে কোনারে বইলা, কালকে দুপুরে চলে আসবে। দূর ভাইয়ের কি দরকার, আপনি চলে আসেন, আমি একা কি করে যাবো, তাহলে আপনি এসে নিয়ে যায়েন। তাহলে জামনে আচ্ছা ভাই, আপনি আসলে অনেক সুন্দর। থ্যাংক ইউ, আপনি অনেক সুন্দর আসেন। কিন্তু হারি আপনি রান্না করে? হ্যাঁ। আরে হাত অনেক শক্ত হয়ে গেছে, আপনি অনেক নরম ছিল আগে না? হ্যাঁ আইছেন আপনি। হ্যাঁ ঈশা, আমার দুঃখটা আপনি বুঝলেন, আপনার ভাই আর বুঝলো না। ভাবি টেনশন, প্রয়োজন হলে ডাক দিয়েন। আচ্ছা আচ্ছা, কত শুনছেন? আমি বুঝলাম না, আমারও খিদে লাগছে। বাকি না গাধার বাচ্চারা বলছি সবাইকে দাওয়াত ঠিক মতো দিছি কিনা, আজ দুপুরে আমার সাথে সবাই খাবে, আমি হজে যাব। হ্যাঁ আমি হজে যাব ইনশাল্লাহ। বাজে কথা দেন, সবাই একটু দোয়া টোয়া করে খাইয়ে যাবো। আরে বাজে, তিনটা বাজে গেছে, কেমন লাগে? তো মানুষ কখন খাবে আর? হ্যাঁ দুপুরে খাওয়া তিনটা বাজে, বাকি না খবর নাই। এ হারঞ্জাদা তো আয়েন না, কি খবর আমার দিব না? হ্যাঁ যে কতজন দাবার দিছে, কতজন আবে, আমি তো মোটামুটি 20-25 জনের খাওয়ার রেডি রাখছি। বেশি হবে আর ঘর খাবার আছে না আরো? তুমি সব রেডি রাখছো? যদি বাইরে যায় বলা যাচ্ছে না, এটা আমি হজ যাবো, লোক বাইরেও যাইতে পারে। চলো মুখের বাড়িতে খাই আসি। ওই যে বাকি না আইছে মামা, কতজন দাবার দিছ? আমি খাই আইছি। তুই খাই আইছিস মানে? তুই আমার সাথে খাবি না? মানে বুঝতেছি না, সবাই ওই দাওয়াত দিতে গেছি, ওই সবাই তো উল্টা আমারে খালি মারতে আইতেছে। তোর মামা ঘুষখোর, ঘুষ খেয়ে কোটি কোটি টাকা বানাইছে, মানুষের সাথে দুই নাম্বারি করছে, কারো ওই একটা দস্তখত লিখে নিতে গেছে সেটার জন্য তোর মামা ঘুষ নিছে, একটা জমি ছাড়াইতে গেছে সেটা লয়ে ঘুষ নিছে। এই বেটা, এই ওই কুত্তার বাচ্চার মাঝে আমরা দাওয়াত খামু? আমার কুত্তার বাচ্চা বলছে? শুয়ারের বাচ্চা আসছে কত, ওরা বললে বলতো, তুই এভাবে বলস কেন? না এগুলি বলছে মামা, আমার হয়ে গেছে। আল্লাহ, ওই যে একটা মেয়ে মানুষ আইতে আছে, ওই যে ওইটা যারা আপনার এনে খাওয়ার লেগে আয় না, আমার লেগে আইতেছে না। আসেন আসেন আসেন, বসো বসো বসো। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমার পাশে একটু বসুন না। কোথায় কি খাইছ? শুরু করো, তার লোক আইব না, শুরু করো। তুই ফেরত লো, তোমার একটা কথা বলি, আমি তো তোমার স্বামী, আমার সাথে তুমি সংসার করছো, আমি লোক কি খারাপ বলো তো? না খুব ভালো, তুমি ভালো নিলো, খালি ঘুষ খাইছো। সত্য কথা ক, আপনি লোকটা আসলে খুবই ভালো। আচ্ছা তাইলে এই এখন যে লোকগুলো আসলো না, এটার কারণটা? এটার কারণটা হলো আপনি যে সুদ ঘুষ এই জিনিসগুলো খাওয়া হারাম, আর এগুলো যারা খায় তাদের বাড়িতে ভাত তো দূর কথা, গ্লাস পানি খায় না। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, আমি হজে যাবো আল্লাহ। আমিন, কথা দিলাম। আমিন, আপনার ঘর দেখে আইসা। আমিন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। আমিন, মানুষকে ভালোবাসবো। আমিন, সুদ ঘুষ আর কিচ্ছু খাবো না। না আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, সুদ ঘুষ কিচ্ছু খাবো না। আচ্ছা আমি যে ঘুষ খাই এটার ভাগি কি তোমরা নিবা? আমি আর সুদ ঘুষ খাবো না,
আমি এসে ফাঁসত নামাজ পড়ে ভালো হয়ে যাবো। আল্লাহ আমাকে আপনি মাফ করেন, আমিন।